যে কোনো সংস্থার কর্মীদের সপ্তাহে কাজ করতে হবে 4 দিন, ছুটি পাবেন 3 দিন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন আভাস দিয়েছেন এমনই। বহু দেশের বহু ইন্ডাস্ট্রিতে কর্মীরা সপ্তাহে 2 দিন ছুটি পান, তবে আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সপ্তাহে 1 দিন করে ছুটি। ফেসবুক লাইভে নিজের মতামত জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। লকডাউনের সময় বহু মানুষ ঘরে বসে কাজ করছেন, আর এই ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতিতে অনেকেই খাপ খাইয়েও নিয়েছেন। বাড়ি থেকে কাজ করলে সুবিধা অনেক, অসুবিধাও অবশ্য আছে বেশ কিছু। তবে জেসিন্ডা জানিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহে 3 দিন ছুটি দেওয়ার পক্ষে তিনি, আর সেটা পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য। ছুটি পেলে মানুষ ঘুরতে যাবে, ফলে পর্যটন শিল্প কিছুটা অক্সিজেন পাবে। এমনিতেই যে বর্তমান করোনার জন্য পর্যটন শিল্প একেবারেই মুখ থুবড়ে পড়েছে। নিউজিল্যান্ডের অর্থনীতিতে পর্যটন থেকে আসে 10% অর্থ, অর্থাৎ পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে করোনার জন্য গত কয়েক মাসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পর্যটন শিল্প। বিদেশি পর্যটকদের আসার সম্ভাবনা আগামী কয়েক মাসে কম, ফলে দেশের মানুষকেই ভ্রমণের সুযোগ দিতে হবে বলে মনে করছেন সেই দেশের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন।